জেরার্ডো মার্টিনো ও মেসির মধ্যে সম্পর্ক বহু বছরের, তার সঙ্গেই ফের আবার দেখা হতে চলেছে মেসির। ইন্টার মায়ামিতে মেসির পদার্পণের আগেই পদার্পণ করলেন জেরার্ডো মার্টিনো। তিনি বিশ্ব ফুটবলে টাটা মার্টিনো নামে পরিচিত। তাকে কোচের পদে ফের নিয়ে এলো ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। এর আগে বার্সেলোনাতে মেসি মার্টিনোর সঙ্গে কাটিয়েছেন এক বছর, আর আর্জেন্টিনার হয়ে কাটিয়েছেন দু বছর। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব রয়েছে। একেবারে নতুন ক্লাব, নতুন জায়গায় ইন্টার মায়ামিতে গিয়ে এই দুজনের আবারও দেখা হতে চলেছে, অর্থাৎ তৃতীয়বার একসঙ্গে কাজ করতে চলেছেন মেসি ও টাটা মার্টিনো। ম্যাচে তাদের মধ্যে যে কোনো রকম সমস্যা হবে না তা একেবারে স্পষ্ট। 2018 সালে টাটা মার্টিনোর তত্ত্বাবধানেই লিগ জিতেছিল আটলান্টা ইউনাইটেড টিম। লিও টাটা জুটিতে যে একেবারে ম্যাজিক হতে চলেছে তা স্পষ্ট দর্শকদের কাছে। ইন্টার মায়ামির তরফ থেকে টুইট করে সেই ছবিও পোস্ট করা হয়েছে। উল্লেখ, মেসি এর আগে ছিলেন প্যারিস জারামে, সেখানে তিনি থাকাকালীন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে যথেষ্ট টানাপড়েন চলছিল। কর্তৃপক্ষকে না জানিয়ে মেসি গিয়েছিলেন সৌদিতে, ফলস্বরূপ তাকে পেতে হয়েছিল শাস্তি, এমনকি তার বেতনও কাটা গিয়েছিল। নতুন মরশুমে নতুন দলে যাচ্ছেন মেসি, নতুনভাবে তিনি শুরু করবেন, আর সেখানেই তার পুরনো কোচ টাটা মার্টিনোকে তিনি পেলেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।